আচ্ছা, প্রমিথিয়াসের বেসিক্সটা আপনাকে বলি। প্রমিথিয়াসের বেসিক্সটা হচ্ছে কি, যে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটার বিভিন্ন রকম মেট্রিক্স আপনি মনিটর করবেন। মেট্রিক্স কি হতে পারে, যেমন কিছু এক্সটার্নাল মেট্রিক্স আছে, যেমন ধরেন কিছু কি পরিমাণ সিপিইউ ইউজ হচ্ছে আপনার, ধরেন কয়টা, ধরেন জাভা অ্যাপ্লিকেশন হলে কয়টা থ্রেড আছে, বা গো এর ক্ষেত্রে মনে করেন আপনার কয়টা গো রুটিন আছে, তারপরে ধরেন আপনার স্ট্যাক ট্রেসের ডেপথ কত, স্ট্যাকের ডেপথ কত, এ ধরনের কিছু হচ্ছে রান টাইম রিলেটেড মেট্রিক্স আছে। তারপর ধরেন আপনি যদি একটা অ্যাপ্লিকেশন রান করেন, যেমন কুবারনেটিস এর আমরা যে কন্ট্রোলার গুলা লিখতেছি, এখানে মনে করেন আপনি যে বিভিন্ন রকম ওয়াচ ইভেন্ট পাচ্ছেন, কতবার আপনার এরর হচ্ছে, কতবার আপনার ফ্রিকোয়েন্টলি ক্যাশে হিট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এই ধরনের প্রচুর রকম মেট্রিক্স। বা আপনি যদি কাস্টম অ্যাপ্লিকেশন করেন, যেমন আমাদের এইচএ প্রক্সি, এইচএ প্রক্সির ক্ষেত্রে ওর কয়টা এইচটিটিপি রিকোয়েস্ট আছে না আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম মেট্রিক্স কালেক্ট করা যায়। এখন এই যে ম্যাট্রিক্স গুলা আছে, এই ম্যাট্রিক্স গুলা আপনার কি দরকার, আপনার যেটা, আপনি আসলে যেটা চান সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্স গুলা সামাও কোনো একটা রিমোট সিস্টেমের মধ্যে বা একটা ডাটাবেজ এর মধ্যে স্টোর করে রাখবেন, যাতে ওইখান থেকে কোয়েরি চালায় আপনি একটা, ধরেন যে ড্যাশবোর্ড এর মধ্যে দেখতে পারেন যে ওভার টাইম আপনার এই ম্যাট্রিক্স গুলা বা ভ্যালু গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা যে ওভার টাইম দেখা হয়, তার মানে হচ্ছে এটার এক্স অ্যাক্সিসটা সবসময় হচ্ছে টাইম টি, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে যে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স এর ভ্যালু। তো এরকম আপনার এই এটাকে একটা টাইম সিরিজ বলে, এরকম আপনার অসংখ্য টাইম সিরিজ থাকতে পারে, এবং ইউজুয়ালি প্রত্যেকটা টাইম সিরিজের কিছু ধরেন মেটা ডাটা থাকে। মেটা ডাটা গুলো হচ্ছে বেসিক্যালি কি ভ্যালু পেয়ার, প্রমিথিয়াসের ভাষায় ওদেরকে বলা হয় লেভেল। সো বেসিক্যালি আপনার সামথিং, মনে করেন বললেন যে এটার সার্ভিস নেম ছিল এটা, বা এটার পরের নেম ছিল এটা, হোয়াট এভার ইউ ক্যান অ্যাড দোজ স্টাফ। তো এটাই হচ্ছে জেনারেল আইডিয়াটা। তো প্রমিথিয়াস যে সিস্টেমটা আছে, ও আসলে বেশ কয়েকটা কাজ করে। প্রথমত ওর একটা বিল্ট ইন টাইম সিরিজ ডাটাবেজ আছে, ওই ডাটাবেজটার ভিতরে বেসিক্যালি আপনার এই যে ম্যাট্রিক্স এর ডাটা গুলো এগুলো স্টোর করে রাখে। এটার জন্য স্পেশাল ডাটাবেজ ইউজ করা হয়। তার কারণ হচ্ছে কি, যে হচ্ছে যে টাইম সিরিজ ডাটা গুলা আপনার ওই বেশ ভালো মতো কম্প্রেস করা যায়, যদি আপনি লোকালিটি মানে টেম্পোরাল লোকালিটি কনসিডার করেন। এসেনশিয়ালি মনে করেন যে আপনি ধরেন সিপিইউ লোড কম্পিউট করতেছেন, রাইট, এটা গত 30 সেকেন্ড আগে যা ছিল এখনো তাই আছে। আপনি যদি শুধু সবসময় ওই ডিপ গুলাকে স্টোর করেন, দেন ইউর ডেটা ক্যান বি ভেরি ওয়েল কম্প্রেসড। এই ধরনের গুগল এর অ্যাকচুয়ালি, আই থিঙ্ক গুগল না ফেসবুকের একটা পেপার আছে, বলে গরিলা কম্প্রেশন পেপার, ওই পেপার ওইখানে একটা অ্যালগরিদমটা এক্সপ্লেইন করা আছে। তো এরা আসলে ওইটারই একটা ভেরিয়েশন ইউজ করে বর্তমানে। তো করে ওদের হচ্ছে একটা টাইম সিরিজ ডাটাবেজ আছে। আর তারপরে হলো গিয়ে যে আপনার অ্যাপ্লিকেশন থেকে মেট্রিক্স গুলা টাইম সিরিজ ডাটাবেজটার কাছে যাবে কিভাবে। এটা প্রমিথিয়াসে যাওয়ার জেনারেল যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনের সোর্স কোডের ভেতরে আপনি প্রমিথিয়াসের ম্যাট্রিক্সের, ওদের যে প্রমিথিয়াস ক্লায়েন্ট বলে একটা রিপো আছে, github.com/prometheus/prometheus_clientgo/something। তো ওদের বর্তমানে আমরা বোধহয় 0.9.2 ইউজ করতাম, এখন 0.9.3 বোধহয় জাস্ট রিলিজ হয়েছে কয়েকদিন আগে। তো এইটার যে আছে, এইটা ইউজ করে আপনার ওদের হচ্ছে যে চার রকমের ম্যাট্রিক্স দেওয়া যায়। তো এই চার রকমের ম্যাট্রিক্স গুলা আপনি কি করবেন, এক্সপোজ করবেন। তো আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে, এই অ্যাপ্লিকেশনটাতে আপনি একটা গো এর সার্ভার রান করবেন। যদি আপনার এক্সিস্টিং গো সার্ভার থাকে, তার ভিতরে আপনি একটা হ্যান্ডেলার এর পাথ দিতে পারেন, অথবা যদি আপনার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে কোনো গো সার্ভার না থাকে, আপনি আলাদা একটা গো সার্ভার রান করতে পারেন, অথবা প্রমিথিয়াস এর পোর্টটার জন্য আলাদা একটা পোর্টে লিসেন করে ওখানে গো সার্ভার রান করতে পারেন। বিভিন্ন রকম টেকনিক করা হয় ইউজুয়ালি সিকিউরিটির কথা চিন্তা করে। তো যেমন যেমন ধরেন আপনার যে পোর্টটা পাবলিকলি এক্সপোজ, সেখানে আপনি প্রমিথিয়াস এর মেট্রিক্স গুলো এক্সপোজ করতে চান না, সো আপনি হয়তো আলাদা আরেকটা পোর্ট লিসেন করতেছেন। সো আপনার সার্ভারটা দুইটা পোর্টে লিসেন করে, সে একটা পোর্ট জাস্ট শুধু হচ্ছে যে মেট্রিক্স কালেকশন করার জন্য বা এক্সপোজ করার জন্য। তো ওই পোর্টে আপনার যেটা হবে, যে প্রমিথিয়াস এর যে ক্লায়েন্ট গো লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি দিয়ে আপনার যে যে বললাম চার রকমের মেট্রিক্স আছে, এই চার রকমের মেট্রিক্স গুলো এক্সপোজ করলে ও অটোমেটিক্যালি কি করে, ও আসলে স্ল্যাশ মেট্রিক্স নামে, ইউজুয়ালি এটা হচ্ছে কনভেনশন, আপনি যে কোনো পাথে এক্সপোজ করতে পারেন। তো নর্মালি স্ল্যাশ মেট্রিক্স নামে পাথে এক্সপোজ করা হয়। তো এখন প্রমিথিয়াস এর যে আপনার যে মেইন সার্ভারটা আছে, যেখানে আর কি আপনার টাইম সিরিজ ডাটাবেসটা আছে এবং জাস্ট জিনিসটা রান করতেছে, ওইটা করে কি, ওইটা হচ্ছে যে কিছুক্ষণ পর পর আইসা আপনার এই যে এই আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটার যে স্ল্যাশ ম্যাট্রিক্স পাথটা আছে, এই পাথটাকে স্ক্রেপ করে। তো এইটাকে প্রমিথিয়াসের ভাষায় বলা হয় ডিসকভারি, সার্ভিস ডিসকভারি বা ডিসকভারি। তো এই স্ক্রেপ করা মানে হচ্ছে বেসিক্যালি ও HTTP গেট রিকোয়েস্ট করে, আপনার ওই ম্যাট্রিক্সের পাথের যে রেসপন্সটা আছে, ওই রেসপন্সটা হচ্ছে যে আপনার
প্রমিথিয়াসের যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলা ওদের দুইটা ফর্মেট আছে, একটা হচ্ছে প্রোটোকল বাফারের একটা বাইনারি ফর্মেট আছে, আবার ওদের একটা টেক্সচুয়াল ফর্মেট আছে। সো আইদার এই ইউজুয়ালি আপনার ওই স্ল্যাশ ম্যাট্রিক্স ক্লায়েন্ট গুলো লাইব্রেরি গুলো আমরা টেক্সচুয়াল ফর্মেট ইউজ করে, ইউজুয়ালি এফিশিয়েন্ট এনাফ। তো প্রমিথিয়াস সার্ভার বেসিক্যালি কি করবে, কিছুক্ষণ পর পর আপনি এটা কনফিগার করতে পারবেন, ইউজুয়ালি 30 সেকেন্ড পর পর আপনার ওই অ্যাপ্লিকেশনের স্ল্যাশ ম্যাট্রিক্স পার্টটা ও স্ক্রেপ করবে। ওইখান থেকে ও বেসিক্যালি ওই ওইটার যে রেসপন্সটা, মানে আপনার আমরা যেমন ধরেন জেসন এপিআই সার্ভার বানাইছি, এইটা বেসিক্যালি হচ্ছে যে প্রমিথিয়াস ফরম্যাটের মেসেজ অল এপিআই সার্ভার কাইন্ড ওভার কি। তো ওইখান থেকে ম্যাট্রিক্সটা পড়ে নিয়ে ওখান থেকে বেসিক্যালি ওই আপনার যতগুলো টাইম সিরিজ আছে তাদের কি লেভেল আছে, তারপর বিভিন্ন ম্যাট্রিক্সের কি ভ্যালু আছে, এইসব জিনিসপত্র হচ্ছে যে প্রমিথিয়াস ও ডাটাবেজে স্টোর করে রাখে। তো তারপরে প্রমিথিয়াসের একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে বলা হয় প্রম কিউএল। তো প্রমিথিয়াসের যে সার্ভারটা আছে ওর সার্ভারের আবার একটা বিল্ট ইন ড্যাশবোর্ড আছে, বা অ্যাকচুয়ালি এই সব কিছুই কোয়েরি বেসড, মানে ইয়া এপিআই বেসড, আপনি চাইলে নিজেও একটা ড্যাশবোর্ড বানাতে পারেন। তো ওদের ওই ড্যাশবোর্ডে যায় আপনি হচ্ছে যে বেসিক্যালি ওই ফ্রম যে আপনি যে ম্যাট্রিক্স গুলা কালেক্ট করছেন স্টোর করছেন ওইটা দিয়ে আপনি হচ্ছে এপিআই কল, মানে ওই কোয়েরি লেখা ওই ড্যাশবোর্ড দিয়ে রান করে দেখতে পারেন যে আপনার ধরেন ওভার টাইম জিনিসগুলোর ভ্যালু কেমন চেঞ্জ হয়েছে না হয়েছে, হোয়াট এভার কোয়েরি আপনি চান। আর এখানে যেটা হয় যে প্রমিথিয়াসের ওদের আবার অ্যালার্ট ম্যানেজার বলে একটা কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্টটা বেসিক্যালি যেটা করে কি যে আপনি ওই বেসিক্যালি বলে দিবেন যে আপনি একটা কোয়েরি লিখে দিবেন, ওই কোয়েরির ভ্যালুটা ধরেন যে একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে, ধরেন যে ধরেন মান যদি ধরেন ভ্যালুটা হয়তো 0 থেকে 10 এর মধ্যে সব সময় থাকবে, আপনি এমন ভাবে স্কেলিং করছেন, তো ভ্যালু যদি ধরেন যে 8 এর উপরে চলে যায় তাহলে আপনি যাতে একটা অ্যালার্ট পান। তো ওদের হচ্ছে যে অ্যালার্ট ম্যানেজার কম্পোনেন্টটা বেসিক্যালি করে কি কিছুক্ষণ পর পর পিরিয়ডিক্যালি কোয়েরিটা রান করে, যদি ভ্যালুটা ওইটার উপরে চায় আপনি যদি ওই রকম কনফিগার করে রাখেন তাহলে ও হচ্ছে যে ওই অনুযায়ী আপনাকে একটা অ্যালার্ট পাঠাবে। অ্যালার্ট আবার ওইখানে ধরেন যে বিভিন্ন সিকোয়েন্স টিকোয়েন্স হইয়া আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে আপনার মোবাইল ফোন, ইমেল, হোয়াট এভার ওয়েতে আপনি অ্যালার্ট পাইতে চান, মানে সবই এপিআই ম্যানেজড আর কি। সো ইউ ক্যান, ওদের কিছু বিল্ট ইন সাপোর্ট আছে, আপনি চাইলে আরো এক্সট্রা স্টাফ করতে পারেন। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো সো এইটাই হচ্ছে প্রমিথিয়াসের। সো এসেনশিয়ালি এটা তিনটা পার্ট, একটা হচ্ছে ডাটা স্টোরেজ পার্ট, একটা হচ্ছে যে স্ক্রেপিং করে ডিসকভারি করে স্ক্রেপিং করে, আর আরেকটা হচ্ছে কোয়েরি কোয়েরি পার্টটা। এই তিনটা হচ্ছে আসলে প্রমিথিয়াসের প্রপার পার্ট, আর অ্যালার্ট ম্যানেজারটা হচ্ছে এটার সর্ব একটা অ্যাড অন এর মতো, যেটা হচ্ছে যে ওই কোয়েরিটা পিরিয়ডিক্যালি কোয়েরি করে অ্যালার্ট দিতে পারে। আপনার এই ডিসকভারির যে পার্টটা বললাম, এই ডিসকভারির পার্টটা প্রমিথিয়াসে ওদের কুবারনেটিস এর জন্য বিল্ট ইন সাপোর্ট আছে। সো বেসিক্যালি আপনি যদি মনে করেন যে এন্ড পয়েন্ট ডিসকভারি বলা হয়, আপনি যদি মনে করেন যে একটা বলে এন্ড পয়েন্ট ডিসকভারি আমরা নরমালি ইউজ করি, এন্ড পয়েন্ট ডিসকভারি করলে কি হয় যে আপনি ধরেন পডের লেভেল বলে দিলেন, মানে বেসিক্যালি আপনার যে সার্ভিসের যে সিলেক্টরটা আছে ওটা যদি বলে দেন তাহলে প্রমিথিয়াস অটোমেটিক্যালি ওইটার আন্ডারে যতগুলো পড আছে, তারপরে পডের মেটা ডাটা থেকে অটোমেটিক্যালি মনে করেন যে যত মেটা ডাটা আছে যে আপনার মানে বেসিক্যালি অবজেক্ট মেটার অংশগুলো এগুলো অটোমেটিক্যালি ধরেন যে লেভেল অ্যাপ্লাই করে দিতে পারে। তো এই লেভেল গুলা আবার হচ্ছে গিয়ে কি যে ওরা আপনি গেলে দেখবেন যে এগুলা নর্মালি ওরা করে কি আন্ডারস্কোর আন্ডারস্কোর মেটা লেভেল হিসাবে রাখে, মানে এখানে ওটা ভেরিয়েবল টাইপের সিস্টেম করা। তো আপনি আর কি কনফিগার করে বলতে পারেন যে আলটিমেটলি কোন কোন লেভেল গুলা যাবে। তো এই জিনিসগুলি কিছু করা আছে, এই লেভেল গুলা ইউজফুল, কারণ পরবর্তীতে আপনি এই লেভেল গুলোর উপরে আসলে নানা রকম কোয়েরি চালাচ্ছেন। আপনি ধরেন যে দুইটা আলাদা টাইম সিরিজ কিন্তু লেভেল দিয়ে কম্বাইন করতে পারেন, এটা সেটা অনেক কিছু করা যায়। সো দিস ইজ লাইক এ বেসিক্যালি আইডেন্টিফাইং ইনফরমেশন চিন্তা করতে পারেন। তো এটা হলো একটা ব্যাপার। আর আপনাকে যদি বললাম যে চার রকমের ম্যাট্রিক্স কালেক্ট করা যায়, চার রকমের ম্যাট্রিক্স আসলে কাইন্ড অফ নর্মালি তিন রকম থাকে, ওরা আবার চার রকম দিছে, তো ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড। একটা হচ্ছে আপনার বলে যেটা বলে যে গেইজ আর কি, মিটার গেইজ আছে না, গেইজ গেইজ গেইজের ম্যানেজটা যেটা হচ্ছে, যেমন ধরেন আপনার এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ম্যাট্রিকের একটা ফিক্সড ভ্যালু আর কি, মানে যেমন ধরেন আপনার সিপিইউ লোড, সো বিভিন্ন পয়েন্ট ইন টাইমে, মানে ধরেন যে টাইম T1 এ আপনার সিপিইউ লোড কত, এটা হচ্ছে একটা ফিক্সড নাম্বার, মানে এটার কোনো ইউনিট নাই, কোনো কিছুই নাই, এটা জাস্ট একটা নাম্বার। তো এটা হলো আপনার, এটাকে বলা হয় গেজ বলে। তো এই এই টাইপের একটা ম্যাট্রিক্স করা যায়। আপনার আরেকটা ম্যাট্রিক্স যেটা হতে পারে সেটা হলো গিয়া যে এটাকে বলা হয় কাউন্টার। অবভিয়াসলি কাউন্টার মানে কাউন্ট করে। তো কাউন্টারের ভ্যালুটা কি, কাউন্টারের জিনিস যেমন ধরেন আপনার নাম্বার অফ রিকোয়েস্ট কয়টা আসছে, তো ও যেটা হচ্ছে যে মনে করেন ও যখনই রিকোয়েস্ট আসে কাউন্টারের মান 1 করে বাড়াই দিলেন। তো মনে করেন যে প্রমিথিয়াস মনে করেন যে T1 এ চেক করলো কাউন্টারের ভ্যালু ছিল এত, তারপরে T1+30 সেকেন্ডে কাউন্টারের ভ্যালু স্টোর করে রাখলো, তো T1+60 সেকেন্ডে আবার স্টোর করলো, এভাবে করে ও হচ্ছে কাউন্টারের ভ্যালুগুলো স্টোর করে। সো এটা আর কি, যেহেতু কাউন্টার তার মানে আপনার
জিনিসগুলা মানে অলওয়েজ বেসিক্যালি ইনক্রিজিং, কিউমুলেটিভলি বাড়তে থাকে। তো আপনার এইটার সুবিধা কি, এটা দিয়ে আপনি ধরেন যে মানে হিসাব করতে পারেন ডিফারেনশিয়াল আর কি, মানে ডেল্টা কত হইলো যে ওভার টাইম আপনার ধরেন যে রেট অফ ইনক্রিজ, রিকোয়েস্ট, কস্ট বাড়তেছে না কমতেছে, এই ধরনের বিভিন্ন রকম জিনিসপত্র হিসাব নিকাশ করা যায়। যেমন ধরেন আপনি এরর রেট করতে চান, যে আমার এরর রেট যদি বাইরে যায় গত 5 সেকেন্ডের মধ্যে তাহলে যাতে একটা অ্যালার্ট আসে। তো আপনি ধরেন এরর আসলে একটা কাউন্টারের মান বাড়াই দিলেন, তো যদি দেখে যে 5 মিনিটের মধ্যে সাডেনলি হঠাৎ অনেক এরর আসতেছে, দেন ইউ ক্যান গেট অ্যান অ্যালার্ট। তো এটা হচ্ছে ওই ধরনের কাজ করার জন্য কাউন্টার। আর লাস্টের যে দুইটা টাইপ আছে, এই দুইটা আসলে বেসিক্যালি একটা কমন টাইপেরই, মানে একটার ক্ষেত্রে অ্যাগ্রিগেশন করা যায়, একটার ক্ষেত্রে করা যায় না। এটা হচ্ছে হিস্টোগ্রাম। তো এটা হলো গিয়া যে আপনার ধরেন লেটেন্সি, আপনার একটা সার্ভারে মনে করেন যে যখনই একটা রিকোয়েস্ট আসতেছে, রিকোয়েস্টটা কতক্ষণ সময় লাগলো রেসপন্স দিতে, এই যে রেসপন্স টাইমটা, এটা আসলে আলটিমেটলি তো আপনার এটার অ্যাভারেজ করলেও ইউজফুল না, কাউন্ট করলে ইউজফুল না। অনলি থিং যেটা আসলে ইউজফুল সেটা হচ্ছে যেটা হিস্টোগ্রাম দেখা, যে ওভার লাস্ট 30 মিনিট পিরিয়ডে আমি যত রিকোয়েস্ট সার্ভ করছি তার হিস্টোগ্রামটা কি। হিস্টোগ্রাম বলতে মেইনলি হলো যে আপনার বেসিক্যালি মিন ভ্যালু কত, মিডিয়ান ভ্যালু কত, আপনার 90% এই পার্সেন্টাইল সেই পার্সেন্টাইল বিভিন্ন ভ্যালু, তারপরে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, বেসিক্যালি হিস্টোগ্রাম যেটা আর কি আপনারা আগে স্কুল কলেজে পড়ে আসছেন, রাইট, সেটাই হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম কাউন্ট করে। তো হিস্টোগ্রাম করতে হলে আপনার যেটা করতে হবে, কি করতে হবে, যে আপনাকে আগের থেকে কতগুলো আর কি বাকেট ডিসাইড করে দিতে হবে, যে ও বেসিক্যালি হিসাব রাখবে যে আপনার মনে করেন ধরেন আপনার নর্মাল রিকোয়েস্ট গুলা হয়তো 2 সেকেন্ডের মধ্যে সবসময় সার্ভ হয়। সো আপনি হয়তো 50 মিলি সেকেন্ডের একটা করে বাকেট বানাইতে পারেন, যে 0 থেকে 50 মিলি সেকেন্ডের মধ্যে কয়টা রিকোয়েস্ট হলো, 50 থেকে 100-এর মধ্যে কয়টা হলো, এইভাবে করে একটা বাকেট বাকেট করে আপনি বেসিক্যালি একটা হিস্টোগ্রাম বানাইতে পারেন। দেন ওই হিস্টোগ্রামটা ওভার টাইম কিভাবে চেঞ্জ হয় এটা ট্রেক করতে পারেন। তো এইটা একটাতে হচ্ছে যে ওরা একদম হিস্টোগ্রামটা স্টোর ক্যাপচার ক্যালকুলেট করে এইটাই স্টোর করে ওদের টাইম সিরিজ ডাটাবেজে। আর আরেকটাতে যেটা হচ্ছে যে আপনার র ডাটাটা স্টোর করে সেটাকে প্রমিথিয়াসের ওরা বলে সামারি। তো র ডাটাটা স্টোর করলে যেটা সুবিধা হলো কি, যে ধরেন আমাদের একটা ডিপ্লয়মেন্ট আছে যেটার পিছনে ধরেন 10টা পড আছে, আমি যদি হিস্টোগ্রামটা একটা পডের থেকে ক্যালকুলেট করে সেইটা স্টোর করি, তাহলে আমার 10টা পডের ভেতরে যে 10টা হিস্টোগ্রাম পাইছি এটাকে কম্বাইন করা ইম্পসিবল, কারণ 10টা হিস্টোগ্রাম তো হিস্টোগ্রাম স্টেজে তো আর কম্বাইন করা যায় না। যদি আপনি যদি ওই সামারি ডাটাটা স্টোর করেন, তাহলে আপনি যে ওইটারে যেটা করতে পারেন, মানে বেসিক্যালি আপনি ধরেন প্রত্যেকটা মেশিন থেকে একই রকম মেট্রিক্স কালেক্ট করলেন যে কটাতে কতটা করে ছিল, তো ওইটা যদি সামারিটা স্টোর করে রাখেন, তাহলে আপনি ধরেন যে ওই একটা সেম টাইম পিরিয়ডে যে T1 থেকে T+5 মিনিটের মধ্যে আমার 10টা রেপ্লিকার টোটাল সামারি ডাটাটা সাম কইরা তার উপরে আপনি একটা হিস্টোগ্রাম ক্যালকুলেট করতে পারেন। এবং সেটা হলো যে আপনার API সার্ভারের টোটাল লাইক মানে হিস্টোগ্রাম আর কি, মানে আপনার রেসপন্স টাইম কিরকম। এবং ওইগুলা কেন ইম্পর্টেন্ট, ওইগুলার উপরে ভিত্তি করে মনে করেন যে আপনার নানা রকম SLA থাকে, যে আমার 95% রিকোয়েস্ট 500 মিলি সেকেন্ডের মধ্যে সার্ভ হইতে হবে, ও আচ্ছা আমার হচ্ছে না, তার মানে আমার API সার্ভার আসলে স্লো, দেন আই নিড টু ডু সামথিং ব্লা ব্লা, দেন ইউ আপনি হচ্ছে লগে ডিবাগ করবেন হ্যান তেন, মানে দেন ইউ উইল ফাইন্ড আউট ওয়াই আপনাকে ডিবাগ করতে হবে, বা ইউজার মানে যে ডেভেলপার তাকে ডিবাগ করতে হবে ওয়াই ইজ স্লো অ্যান্ড দেন হোপফুলি দে ক্যান ফিক্স ইট। সো এইটা হচ্ছে আইডিয়াটা। তো এটাই আসলে পুরো প্রমিথিয়াস, এই আপনাকে যা বললাম প্রমিথিয়াসে, এর বাইরে আসলে কিছু নাই, দিস ইজ অল ইট ডাজ। সো বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটা ওদের ওই লাইব্রেরি, ওদের প্রিটি মাচ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা করে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি দিয়ে আর কি আপনার যেটাকে টেকনিক্যাল টার্মটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন করা, আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্ট্রুমেন্ট করবেন, বেসিক্যালি এই মেট্রিক্স গুলো এক্সপোজ করবেন ওই মেট্রিক্স HTTP সার্ভার দিয়া। তারপরে প্রমিথিয়াসে আপনার ডিসকভারি বলে দিবেন যে আমার এই পড গুলা বা এই সিলেক্টরটা যাতে কালেক্ট হয়, তো পিরিয়ডিক্যালি কালেক্ট করবে, কোয়েরি ডাটাবেজে রেখে দিবে, এরপরে আপনি কোয়েরি করবেন, কোয়েরি কইরা হচ্ছে যে আপনি আবার অ্যালার্ট ম্যানেজারও সেট আপ করবেন যাতে অ্যালার্ট পান, এন্ড দেন ইউ নো দ্যাটস ইট, দ্যাটস ইওর মনিটরিং সিস্টেম। সো প্রমিথিয়াস হচ্ছে এটাই আর কি। এন্ড তো এখন আমাদের এখানে আপনার এই এটাই আর কি আমাদের মানে প্রমিথিয়াস যত জায়গাতে আমরা ইউজ করি, উই জাস্ট ডু দ্য সেম থিং আর কি।